আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে মায়াভরা এই পৃথিবীতে সুখের অন্বেষণে অবিরাম পথ চলা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার চারপাশের অসহায় অবলা গৃহহীন আশ্রয়হীন মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন এই প্রত্যাশা করছি আমি ভ্রমণ করি জানতে আমি ভ্রমণ করি শিখতে আমি ভ্রমণ করি আমার দেখা আপনাদের মাঝে তুলে ধরতে আমরা সর্বদা নতুন ব্যবসা এবং ভ্রমণ সংক্রান্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনি নতুন ব্যবসা এবং ভ্রমণ সংক্রান্ত আপডেটগুলোর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজ আমরা আলোচনা করব জাপান ট্যুরিস্ট ভিসা কোনো ফি ছাড়া অর্থাৎ জাপানের ট্যুরিস্ট ভিসা কোনো ফি সারাই দিয়ে থাকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত পরিচ্ছন্ন দনী দেশ হচ্ছে জাপান জাপানের পাসপোর্ট অত্যন্ত দামি পৃথিবীর সবচেয়ে দামি পাসপোর্ট সেই জন্য জাপানের ভিসাও অত্যন্ত দামি আপনার পাসপোর্টে যদি একটি জাপানি ভিসা থাকে তাহলে আপনি পৃথিবীর আর কোনো দেশের ভিসা পেতে আপনাকে আর কষ্ট করতে হবে না সুতরাং আপনাকে আপনাকে জাপান সরকার বাংলাদেশে বসে আপনাকে ভিসা দেওয়ার জন্য বসে আছে সুতরাং আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন আপনি যদি একজন পরিচ্ছন্ন ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনি জাপানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আমরা আলোচনা করব এরপর আলোচনা করব কোন কোন ডকুমেন্টসের উপর ভিত্তি করে জাপান অ্যাম্বাসি বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে থাকে ভিজিট ভিসা নিতে হলে অবশ্যই আপনাকে জাপান অ্যাম্বাসি থেকে ইন্টারভিউ ডেট নিতে হয় সুতরাং আপনাকে জাপান ওয়েবসাইটে ঢুকে ইমেলের মাধ্যমে আপনাকে একটি ডেট ফিক্স করে আপনাকে ইমেল করতে হবে তাহলে আপনি ইমেলের মাধ্যমে জেনে যাবেন আপনি কত তারিখে জাপান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য সিলেক্টেড হয়েছেন আপনাকে একটি ফিরতি মেল পাঠাবে অ্যাম্বাসি থেকে তাহলে ওই মেলেই আপনি জেনে যাবেন কখন কয়টার সময় কিভাবে আপনি সেখানে যাবেন মেল দেওয়ার পর আপনি জাপান ওয়েবসাইট থেকে ইন্টারভিউ ফর্মটি ডাউনলোড করে সেখানে একটি ছবি সংযোজন করে আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং আপনার আসল যে পেপারসগুলো সেগুলো আপনি সংযোজন করবেন এখন আমরা আলোচনা করব জাপান অ্যাম্বাসি কোনো ভিসা ফি ছাড়াই বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দিয়ে থাকেন সুতরাং আপনারা জাপানের ভিসা অ্যাপ্লাই করার জন্য ভিসা নিতে গিয়ে বা অ্যাপ্লাই করতে গিয়ে কোনো দালাল চক্রের হাতে পড়বেন না তাদের মাধ্যমে প্রতারিত হবেন না কোনো টাকা বা ব্যক্তির মাধ্যমে জাপানের ভিসা হয় না সুতরাং আমার এই ভিডিওটি যদি ভালোভাবে শুনে থাকেন অবশ্যই আপনাদের কাজে লাগবে এখন আমরা আলোচনা করব হ্যালো বিওয়ার্স এর মধ্যে একটি পয়েন্ট বাকি রয়ে গেছে আপনি যদি জাপানে অ্যাপ্লাই করে থাকেন ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে আপনাকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার নিউজটি চলে আসবে আপনি ভিসা পাচ্ছেন কি বা না আপনি যদি ভিসা পেয়ে থাকেন ওয়েলকাম না পেলে আপনার পাসপোর্টে একটি রিফিউজ সিল থাকবে এর পরবর্তীতে আপনি ছয় মাস আর অ্যাপ্লাই করতে পারবেন না ছয় মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আমরা মূল আলোচনা করব কোন কোন রিকোয়ারমেন্টের ভিত্তিতে আপনাকে জাপান ভিসা দিয়ে থাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন এক নম্বরে আপনাকে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম অর্থাৎ জাপানি ওয়েবসাইট থেকে যে অ্যাপয়েন্টমেন্টটি আপনি ডাউনলোড করছেন সেখানে ছবি সংযোজন করে এটি ফিল করে সঙ্গে নিয়ে যাবেন আর বিষয় হচ্ছে জাপান অ্যাম্বাসিতে প্রত্যেক পেপার্স আপনাকে দুইটা কপি করতে হবে একটা হচ্ছে অরিজিনাল আপনি অরিজিনাল যে কপি জমা দিবেন এর অবশ্যই ডুপ্লিকেট মানে ফটোকপি থাকতে হবে তো আপনি এক নম্বরে জমা দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম দুই নম্বরে হচ্ছে ব্যালিড পাসপোর্ট অর্থাৎ আপনার ব্যালিড যে পাসপোর্টটি রয়েছে এটি সঙ্গে নিবেন সাথে সাথে তিন নম্বরে হচ্ছে আপনার ওল্ড পাসপোর্ট অর্থাৎ সব কয়টি পাসপোর্টে আপনি সঙ্গে নিয়ে যেতে হবে কোনো পাসপোর্ট আপনি বাসায় রেখে যাবেন না চার নম্বর হচ্ছে দুই কপি ছবি পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা আপনাকে সঙ্গে নিতে হবে পাঁচ নম্বরে হচ্ছে এয়ার টিকিট একটি এয়ার টিকেটের ড্যাম সঙ্গে নিয়ে যাবেন এটা অরিজিনাল প্রয়োজনে ড্যামো টিকিট নিলেই হবে কারণ আপনি ভিসা পেলে ওটা কনফার্ম করবেন আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন কখন যাচ্ছেন এটা ভালোভাবে মুখস্থ রাখবেন ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করতে পারে এবং এয়ারলাইন্সের ভাড়া কত এ সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করতে পারবেন আপনি কখন যাচ্ছেন এবং কখন আসছেন বাংলাদেশে ফিরে এ ব্যাপারে ইন্টারভিউতে আপনাকে কোশ্চেন করতে পারে সুতরাং এয়ার টিকিটটা আপনি ভালোভাবে মনে রাখবেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন কখন যাচ্ছেন এবং কখন ফিরে আসবেন এ বিষয়ে আপনাকে কোশ্চেন করতে হতে পারে ছয় নম্বরে হচ্ছে হোটেল বুকিং আপনি ভিসা পেলে বা না পেলেও আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে একটি হোটেল বুকিংয়ের পেপার্সও নিতে হবে যে জাপানে পৌঁছে আপনি কোন হোটেলে কেমন মানের হোটেলে কত টাকা মানের হোটেলে কোথায় কোন এরিয়াতে আপনি কোন হোটেলটিতে থাকবেন এই বিষয়ে আপনাকে কোশ্চেন করা হতে পারে সুতরাং হোটেলের ব্যাপারও আপনি একটু সচেতন থাকবেন যেন আপনাকে কোন হোটেল কোন এরিয়াতে কেমন মানের কত স্টারের এ জাতীয় হোটেলের আশেপাশে কী ধরনের সুযোগ রয়েছে এই জাতীয় কোশ্চেনও আপনাকে করা হতে পারে সুতরাং হোটেল বুকিংটি আপনি সাথে নিয়ে যাবেন সাত নম্বরে হচ্ছে ইনভাইটেশন আপনার যদি কোনো স্পেশাল ইনভাইটেশন থাকে সেটি আপনি সঙ্গে নিয়ে যাবেন আর যদি টুরিস্ট বিষয়ের জন্য ইনভাইটেশন আপনার কারণ না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার খরচ আপনি নিজেই বহন করবেন এই জাতীয় আপনি উত্তর দিবেন যে আমার ওখানে কেউ নেই আমি একাই ট্রাভেল করব একাই আবার ফিরে আসবো এই জাতীয় প্রশ্ন করলে আপনি এভাবে আপনি উত্তর দিবেন আট নম্বর হচ্ছে আপনার সাথে যদি ফ্যামিলি থাকে তাহলে অবশ্যই আপনার নিকানামা নিয়ে যাবেন অরিজিনাল এবং ফটোকপি নয় নম্বরে হচ্ছে আপনার যে অ্যাসেট আছে ভ্যালুয়েশান আছে যাই কিছু আছে যদি এই জাতীয় কোনো ডকুমেন্টস থাকে আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন চাইলে দেখ দেখাবেন না চাইলে কোনো দরকার নেই দশ নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার অবশ্যই একটি কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার একটি পার্সোনাল অ্যাকাউন্টও থাকে সুতরাং আপনারা দুইটি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দুইটা সলভেন্স এবং ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্স বারো নম্বর হচ্ছে টিন সার্টিফিকেট আপনার অবশ্যই একটি টিন সার্টিফিকেট রয়েছে এটার অরিজিনাল এবং ডুপ্লিকেট নিয়ে যাবেন চোদ্দ নম্বর হচ্ছে আপনাকে ট্যাক্স রিটার্নের অরিজিনাল কাগজ নিতে হবে আপনি গত তিন বছর যে পরিমাণ ট্যাক্স বাংলাদেশ সরকারকে প্রদান করেছেন ট্যাক্সের কাগজগুলো সুন্দর পরিচ্ছন্নভাবে আপনি নিয়ে যাবেন একটি অরিজিনাল এবং একটি ফটোকপি জাপানের ভিসা পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ দিক হচ্ছে আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন সচেতন নাগরিক হয়ে থাকেন আপনি যে পেশায় থাকেন না কেন আপনি বাংলাদেশ সরকারকে কি পরিমাণ ট্যাক্স দিচ্ছেন এই বিষয়টি জাপান অ্যাম্বাসি খুব পর্যালোচনা করে সুতরাং আপনি গত তিন বছরে কি পরিমাণ ট্যাক্স দিচ্ছেন এই বিষয়টি আপনি ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আপনি ট্যাক্স যে ভালো দিবেন অবশ্যই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আরটি বিশেষ হচ্ছে আপনি কি পরিমাণ টাকা ব্যাংকে দেখাবেন আমি পরামর্শ দিচ্ছি মিনিমাম সাত থেকে দশ অথবা এর উপরেও যদি পারেন আপনারা ব্যাংকে দেখাতে পারেন আমার একটি কথা অবশ্যই আমি ভুলে গেছি বিষয়টি হচ্ছে আপনি যদি অবশ্যই বিজনেসম্যান হয়ে থাকেন ভিজিটিং কার্ড সঙ্গে নিয়ে যাবেন এবং আপনার একটি ট্যুর প্ল্যানও সঙ্গে সংযোজন করতে হবে আপনি ভিজিট বিষায় জাপানে গিয়ে কতদিন থাকবেন আপনি কি ধরনের অ্যাক্টিভিটিস করবেন আপনি কোথায় ঘুরবেন কোথায় বেড়াবেন কি জাতীয় জায়গায় আপনি ঘুরতে চান এ জাতীয় আপনাকে একটা ট্যুর প্ল্যান ও সঙ্গে দিতে হবে আপনাকে ডিটেলস বলতে হবে যে আমি পাঁচ দিন সাত দিন থাকবো এই সাত দিন আমি জাপানের এমন এমন জায়গা ঘুরবো দেখব খাব এবং তারপর আমি আবার সুন্দরভাবে বাংলাদেশে ফিরে আসব এই বিষয়গুলো আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে আপনি জাপানে গেলে কোন কোন জায়গা দেখবেন কেন যাবেন এ বিষয়ে আপনাকে কোশ্চেন করা হতে পারে এবং কোশ্চেন করা হয় নিশ্চিত যে আপনি জাপানে গিয়ে কোন কোন জায়গায় ঘুরবেন কেন যাবেন এ বিষয়ে আপনাকে কোশ্চেন করা হবে সুতরাং আপনারা পরিচ্ছন্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন জাপান অ্যাম্বাসি অত্যন্ত সুন্দর এবং নিখুঁত একটি জায়গা আপনাকে কোনো রকমের হ্যারেজমেন্ট বা কোনো রকমের করা হয় না সুতরাং আমি আশা করছি আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করে জাপান ভিসা সংগ্রহ করুন দেখা হবে আবার নতুন কোনো বিষয় দুঃখিত দেখা হবে আবার নতুন কোনো বিষয় নতুন কোনো বিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম